সবাই কে আন্তরিক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ নয়ন তারা ফুল সকালে হাঁটতে গিয়ে মুলা শাক এনেছি আর ধনে পাতা এনেছি এগুলি এখন বেছে নেব বেছে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেব আর এনেছি মুলা শাক মুলার শাক আজ অন্যরকম ভাবে ভাজি করব মুলা দিয়ে মাছ কলাইয়ের ডাল দিয়ে রান্না করব আর মাছের একটা তরকারি করব রুই মাছের মুলার শাক আমার কাছে এত ভালো লাগে খুব ভালো লাগে আমার কাছে এ কারণে আজ আবার আনলাম এবার আজ রান্না করব অন্য অন্যরকম ভাবে ডালের বড়ি দিয়ে রান্না করব একসাথে বেশি করে এই ধনে পাতা আনলে এভাবে করে রেখে দিলে অনেক দিন থাকে পলিথিনে করে তারপরে একটু ভালো করে ধুয়ে জল সরায় নিয়ে পলিথিনে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব আজ আমার একজন প্রিয় মানুষের অনুরোধে মাশকলাইয়ের ডাল রান্না করব আমাদের মতো করে আমি যেভাবে রান্না করি আমার মতো করে আমি রান্না করব ডালটা আমি শুকনো খোলায় ভেজে তারপর খোসা ছাড়িয়ে নেব মাশকলাইয়ের ডাল রান্নাতে ঝামেলা আছে আর যদি বাজারেও ভাজা ডাল পাওয়া যায় ওটা আমার কাছে ভালো লাগে না ওটাতে পাথর টাথর কত কিছু থাকে ভাজা ডালে তা আমি গোটা ডালে আনিয়েছি আমি এরকম গোটা ডালে আনাই পরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর একটু কষ্ট করে খোসা ছাড়িয়ে নিই ওই ডাল খেতে কত মজা এখন একটু একটু শীতের আবহাওয়া লাগে এখন ধনিয়া পাতার গ্রানও ভালো লাগে এখন তরকারিতে দিলেও ভালো লাগবে মাশকলাইয়ের ডাল ডালটাকে আমি ওই দিন ছাদে বসে বসে একেবারে একটা একটা করে বেছে নিয়েছি মাটি তারপর পোকা টোকা যদি থাকে ওইসব সব ফেলে দিয়েছি এখন শুকনো খোলায় এভাবে একটু ভেজে নেব গ্রান বাইরেছে আর একটা দুইটা এরকম ফুটলে হয়ে গেছে এই নামিয়ে নেব এবার কলাইয়ের ডালটাকে আমি একটা বস্তার উপরে ছিলটা দিয়ে এভাবে করে বেটে নিয়েছি এরকম করে তিন চারবার করে বেটে নিয়েছি দেখুন একেবারে সাদা হয়ে গেছে আমি কুলোতে ঝাড়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো মাশকলাইয়ের ডাল দেখুন ডালটাকে আমি খোসা ছাড়িয়ে একবারে মুগ ডালের মতো করে নিয়েছি এখানে প্রায় এক ফোঁটের থেকে একটু কম আছে বেশি করে রান্না করব সবাই আমরা ভালোবাসি আর ডালে এই মুলাটা দেব তারপর এখানে আছে আদা জিরা ধনিয়া একসাথে বাটা মরিচ বাটা তো এখন আমি ডালটাকে মেখে নেব ডালটাকে এই ডেকচিতে সিদ্ধ করব এরকম ডেকচি না হলে ডাল ভালোভাবে সিদ্ধ হয় না প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিলাম লাগলে পরে আবার দেব এবার দেব হলুদ কাঁচামরিচ বাটা এবার দেব আদা জিরা ধনিয়া একসাথে বাটা সম পরিমাণে নিয়েছি আমি একটা তেজপাতা দেব তারপর একটু তেল দেব সরিষার তেল একসাথে মেখে গরম জল দিয়ে বসিয়ে দেব এখানে আর ফোড়ন দেব না
फोड़न देव ना पर एमने नामानोर आगे एक टू पियाज बेरेस्ता देव ऊपर दिए नामानोर आगे एमने फोड़न देव ना तो एखन आमी मेखे निच्छी हाथ दिए भालोभावे देखते डाल भालो सिद्ध है एटा पुरान डाल तबे ए शीतेर समय डाल बेशी भालो लागे एबार आमी गरम जल देब गरम जल दिए बसिए देब चूलाय डालटा बसिए दिएछि एकटा ढाका दिए देब सिद्ध होक अनेक समय लागबे सिद्ध होते डालेर जन्य प्याज प्याजटा एकटु भेजे निच्छि डालटा एकेबारे गले गेछे एई जे प्राय 30 मिनट लागलो डाल सिद्ध होते प्याजटा हो गेछे लाल लाल हो गेछे एबार उठिए नेब एबार मूलाटा भेजे नेब डाले देव डालटाके घुटनी दिए घुटे निच्छि একটু হলুদ দেব মুলাটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার মুলাটা নামিয়ে নেব এই দেখুন ডাল একটু ভাঙা ভাঙা থাক তাহলে ভালো লাগবে খেতে একেবারে মিহি হয়ে গেলে ভালো লাগে না মাস কোন একটু জল লাগবে বেশি ঘন হয়ে গেছে গরম জল দিলাম এরকম ঘন একটু ঘন থাকলে ভালো এখন আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম মুলাটা দিয়ে দিলাম মুলাটা একটু সিদ্ধ হোক তারপর নামিয়ে নেব হয়ে গেছে ডাল মাসকলাইয়ের ডাল এবার আমি এখানে একটু লবণ দেখি সামান্য একটু লবণ লাগবে এবার এখানে দুইটা কাঁচামরিচ দিলাম খালি করে আর ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেব বাস হয়ে গেল মাসকলাইয়ের ডাল এবার মূলা শাকটা বসাবো সরিষার তেল পোড়নের জন্য চারটা শুকনো মরিচ দিলাম ডালের বড়ি দিলাম ডালের বড়ি আমিও পছন্দ করি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার শাকে পোড়ানোর জন্য শুকনো মরিচ দিলাম একটা তেজপাতা দিলাম কালি জিরা দিলাম এবার মিহি করে কেটে রাখা শাকটা দিয়ে দেব মূলা শাক এখানে আমি এবার শাকের পরিমাণ লবণ দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবার একটু হলুদ দেব শাকে জল বেরিয়ে গেছে এই জলে সিদ্ধ হবে
ডালের বড়িটাকে আমি ভেঙে নিয়েছি একটু, বড় বড় বড়ি, এই কারণে একটু ভেঙে নিলাম। ডালের বড়িটাও দিয়ে দিলাম। আমি এবার শাকে একটু চাল বাটা দিব, চালের গুঁড়া নাই আমার কাছে। আমি এখানে চিনি গুঁড়া, পোলাও চাল একটু বেটে নিয়েছি ভিজিয়ে। এখানে আমি এবার দুধ দেব, আধা কাপ দুধ দিলাম। তারপর একটু আদা বাটা দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটু চিনি দেওয়ার দরকার, কিন্তু চিনিটা দেব না। একটু চিনি দিলে অনেক ভালো হইতো, কিন্তু আমি চিনি দেব না, চিনিতে আমাদের সমস্যা। শাক সিদ্ধ হয়ে গেছে। এবার দুধে গুলানো চালের গুঁড়া আদা বাটা দিয়ে যে গুলে রেখেছিলাম ওইটা ঢেলে দেব এখন। জল দেব না মনে করছিলাম, জল দেব, কিন্তু জল দেব না, দুধে দিলাম। এভাবে আমি কোনোদিন রান্না করি নাই, আজ প্রথম রান্না করলাম, খেয়ে দেখবো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে বলবো এভাবে রান্না করতে, এখন বলবো না। এখানে একটু চিনি দিতে হয়, আমি চিনি দিই নাই, চিনি ছাড়াও আমাদের কাছে ভালো লাগে, চিনি ভালো লাগে না এত। হয়ে গেছে শাকটা, এবার নামিয়ে নেব। মনে হচ্ছে স্বাদে হবে। সরিষার তেল দিলাম কড়াইতে, মাছে হলুদ লবণ মরিচ একটু আদা জিরা বাটা মেখে এবার তেলে দিলাম। সব কিছু দিলাম, কারণ ভাজলে তখন মাছটা ভালো লাগবে, কিন্তু একটু ভালোভাবে ভাজবো মাছটা। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তেলে একটু সামান্য গোটা জিরা দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেব। তরকারির পরিমাণ লবণ দিলাম, লবণ দিয়ে একবারে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি এখানে একটু রসুন বাটা, আদা জিরা, ধনিয়া বাটা একসাথে দিয়ে দিলাম। হলুদ দেব, হলুদ দিলাম, টমেটো দিলাম, বাটা মরিচ দিলাম, কাঁচা মরিচ বাটা, ভালোভাবে কষিয়ে নেব। শাকের দুইটা মূলা এখানে দিয়ে দিলাম, শাকের মূলা মাছের সাথে আমার কাছে ভালো লাগে, কষানো হোক ভালো করে। মশলাটা ভাজা হয়ে গেছে, মাছটা শুধু রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু এই মূলাটা আমি দিয়েছি এখন, শুধু ওই লোভ সামলাতে পারছিলাম না মূলাটার জন্য। শাকের মূলা তো, শাকের মূলা আবার মাছের সাথে খুব ভালো লাগে, কচি মূলা, এ কারণে দিয়ে দিলাম।
এখন জল দিব, গরম জল। আর একটু দিই, মাছটাও দিয়ে দিব। হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এখানে কিছু কুচানো কাঁচামরিচও আছে আর ধনিয়া পাতা তো আছে। হয়ে গেছে, পার্থর জন্য একটু নিয়ে যাই, ও খেতে বসে গেছে। কত সুন্দর হয়েছে তরকারিটা দেখুন একবার, চুলা অফ করে দিলাম। পার্থর বাবা একটা কাজে বাইরে গেছে, এখনো আসে নাই, তা আমি আর কতক্ষণ বসে থাকবো, আমি খেয়ে নিচ্ছি। ডালের বড়িটার কারণে এক স্বাদ, তারপরে দুধ দিয়েছি, দুধের কারণে আবার চাউলের গুঁড়া, সব মিলিয়ে অসাধারণ একটা স্বাদ। শাকটা এত দারুণ হয়েছে, শাক দিয়ে আমার বেশিরভাগ খাওয়া হয়ে গেছে ভাত। একটু একটু রসুন বাটা দেওয়াতে মাছেতে ভালো লাগে। ডালটা কেমন হয়েছে দেখি, মাসকলাই এর ডালটা দারুণ হয়েছে। এভাবে শাক রান্না করে, ডাল মাছ রান্না করে আপনারাও একদিন খেয়ে দেখতে পারেন, অনেক মজা। সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।